একটা নয় আরো দুইটি ব্যালন ডিওর জিতবেন মেসি। আগামী ব্যালন ডিওর কে জিতবেন এই প্রশ্নে আছে অনেক সম্ভাবনা, অনেক ধোঁয়াশা। তবে এই লড়াইয়ে সবাইকে ছাপিয়ে এগিয়ে আছেন লিওনেল মেসি। অনেক ফুটবল সমর্থক, খেলোয়াড় ও বিশ্লেষকের কাছেও এবার ব্যালন ডিওর জয়ে ফেভারিট মেসি। তবে একটি নয় বরং দুটি ব্যালন ডিওর জয়ের কাছাকাছি আছেন লিওনেল মেসি। কিভাবে দুটি ব্যালন ডিওর পেতে পারেন মেসি, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ধীরে ধীরে ঘনিয়ে আসছে ব্যালন ডিওরের সময়। এই মাসের 30 তারিখে জানা যাবে কার কাছে উঠছে এই পুরস্কার, আর সেখানেই সবার থেকে দৌড়ে এগিয়ে আছেন লিওনেল মেসি। গত সিজনটা দুর্দান্ত কাটিয়েছেন মেসি। গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন তিনি, ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। আর্জেন্টিনাকে 36 বছর পর শিরোপা এনে দিয়েছেন। এরপর গত এক বছরে মোট গোল ও অ্যাসিস্ট করেছেন 20-র অধিক করে। সব মিলিয়ে গোল অ্যাসিস্টেও এগিয়ে আছেন মেসি। সাবেক ও বর্তমান অনেক খেলোয়াড়রাও এগিয়ে রাখছেন মেসিকে। এমনকি মেসির সাথে এই লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পেও বেছে নিয়েছেন মেসিকেই। সেক্ষেত্রে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, দিন যত ঘনিয়ে আসছে তত জোরালো হচ্ছে মেসির অষ্টম ব্যালন ডিওর পাওয়ার সম্ভাবনা। 30 অক্টোবর এই পুরস্কার হাতে নিয়েই নিজেকে নিজে ছাড়িয়ে যাবেন লিওনেল মেসি। তবে শুধু একটি নয়, দুটি ব্যালন ডিওরের সামনে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। 1956 সাল থেকে প্রতি বছরের সেরা খেলোয়াড়কে দেওয়া হয় ব্যালন ডিওর পুরস্কার। তবে প্রথম সুপার ব্যালন ডিওর দেওয়া হয় ফ্রেন্স ম্যাগাজিনের 30 বছর পূর্তিতে। 1989 সালে প্রথমবারের মতো দেওয়া হয় এই পুরস্কার। সেবার ইয়োহান ক্রুইফ ও মিশেল প্লাতিনিকে হারিয়ে এই পুরস্কার অর্জন করেন রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় আলফ্রেড ডি স্টেফানো। আর্জেন্টিনা ও স্পেন দুই দেশের হয়ে খেলা স্টেফানোকে ছোঁয়ার সুযোগ মেসির সামনে। জানা যায় আগামী দিনে আবারও দেওয়া হবে এই সুপার ব্যালন ডিওর পুরস্কার। সেখানে গত 2 দশকের পারফরমেন্সের ভিত্তিতে দেওয়া হবে এই পুরস্কার। সেই পুরস্কার পাওয়ার তালিকায় এগিয়ে আছেন লিওনেল মেসি। গত 2 দশকে রেকর্ড, পারফরমেন্স ও ট্রফি, কোনো দিক থেকেই মেসিকে ছাড়িয়ে যেতে পারেননি কেউই। এমনকি যে নামে এই পুরস্কার সেই ব্যালন ডিওরে মেসি অন্য অনেকের চেয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছেন। তাই বলা যায় আগামী দিনে দুইটি ব্যালন ডিওর প্রাপ্তির দিকে এগিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। একদিকে তার জন্য উকি দিচ্ছে 2023-এর ব্যালন ডিওর পুরস্কার, যেটি এই মাসের 30 তারিখে উঁচিয়ে ধরতে পারবেন তিনি। অপরদিকে ফ্রেন্স ফুটবলের দেওয়া দ্বিতীয় সুপার ব্যালন ডিওরের জয়েরও কাছাকাছি আছেন তিনি। তাই তো শেষ বেলা এসেও দুটি ব্যালন ডিওর নিজের কাছে নিয়ে যাচ্ছেন লিও। আর এটাই বোধহয় মেসির মাহাত্ম্য, যতদিন খেলেন দিনে দিনে ছাড়িয়ে যান নিজেকেই।